ডিয়ার ভিউয়ার, ত্রিপুরাতে ছাকুড়ির নোটিশ পাবলিশ করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ। সাপোর্ট স্টাফ নিয়োগ করা হবে একজন কুক এবং একজন নাইট গার্ড, নো ওয়ার্ক নো পে বেসিসে নিয়োগ করা হবে। দুটো হোস্টেলের জন্য সেটা নিয়োগ করা হচ্ছে এবং ধর্মনগর সাব ডিভিশনের আন্ডারে সেটা নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন জায়গার জন্য নেওয়া হচ্ছে দেখুন, যে এসসি বয়েজ হোস্টেল প্রত্যেক রায় এইচএস স্কুল, সেখানের জন্য একজন নাইট গার্ড লাগছে, এবং এসসি গার্লস হোস্টেল কদমতলা এইচএস স্কুলের জন্য একজন কুক লাগছে। নাইট গার্ড যিনি উনি হবেন মেল ক্যান্ডিডেট এবং কুক যিনি উনি হবেন ফিমেল ক্যান্ডিডেট, এই দুজনকে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ যে করা হবে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে দ্য এঙ্গেজমেন্ট ডাজ নট কনফার এনি রাইট টু রেগুলার অ্যাপয়েন্টমেন্ট ইন ফিউচার। কয়েকদিন আগে কিন্তু বিশাল অঙ্কের কুক, নাইট গার্ড, হেল্পার নিয়োগ করা হয়েছিল, একই রকমভাবে সেম কন্ডিশান অ্যান্ড টার্মস থাকছে যে আপনাদের যাদেরকে নিয়োগ করা হবে তারা কিন্তু রেগুলার করার জন্য পরবর্তীতে দাবি করতে পারবেন না। কন্টিনিউশন অফ দ্য এঙ্গেজমেন্ট উইড বি ডিপেন্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন ডিউটিজ। আপনাদের কাজের নমুনার উপর নির্ভর করবে যে আপনাদের কন্টিনিউশন হবে কি না, ঠিক আছে? কাজ যদি আপনি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনার কন্টিনিউশন হয়ে যাবে, এক বছর দু বছর করতে পারবেন, কন্টিনিউয়াসলি করে যেতে পারবেন। আর কাজ যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে স্যাটাই করে দেওয়া হবে। সাব ডিভিশন লেভেল বোর্ডিং হাউস কমিটি উইল এনশিওর দ্য ফিটনেস অফ দ্য পার্সন। আপনি ফিজিক্যালি ফিট রয়েছেন কি না কাজের জন্য সেটা কিন্তু নির্ধারণ করবে সাব ডিভিশন লেভেল বোর্ডিং হাউস কমিটি যারা রয়েছে তারা। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য লোকাল ক্যান্ডিডেট, এবং লোকাল ক্যান্ডিডেট যারা রয়েছেন, যেমন প্রত্যেকরা এইচএস স্কুল এবং কদমতলা এইচএস স্কুলের লোকাল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার কথা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড জেরক্স কপিজ অফ রেলিভেন্ট ডকুমেন্টস। ডকুমেন্ট কী কী লাগছে দেখুন, ডকুমেন্ট লাগছে এজ প্রুফ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আধার কার্ড, পিআরটিসি, ফ্যামিলি রেশন কার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ গভর্নমেন্ট হসপিটাল ও ক্লিনিক। হাসপাতাল থেকে আপনি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, এবং কুকিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি। যদি কুকিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে যে আপনি আগে অন্য কোথাও কুকিং করেছেন সেখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে পারেন, যদি থাকে তাহলে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। উইল বি রিসিভড ফ্রম 2nd February 2022 টু 7th February। তো আবেদনগুলি আপনাকে জমা করতে হবে 2 February থেকে 7 February পর্যন্ত। 2 February থেকে 7 February পর্যন্ত যারা আবেদন জমা করবেন তারাই কেবলমাত্র ইন্টারভিউতে ডাক পাবেন এবং সেখানে যেতে পারবেন। আবেদনগুলো জমা করতে হবে 2 February থেকে 7 February পর্যন্ত। কোথায় জমা করবেন? কনসার্ন স্কুলে জমা করবেন, অর্থাৎ নাইট গার্ডের জন্য যারা আবেদন করতে চান তারা কিন্তু প্রত্যেকরা এইচএস স্কুলে জমা করতে হবে, এবং কুকের জন্য যারা আবেদন করবেন তারা কিন্তু কদমতলা এইচএস স্কুলেই জমা করতে হবে 2 February থেকে 7 February মধ্যে। 7 February পরে যদি কোনো আবেদন জমা দেন তাহলে কিন্তু সেগুলি গ্রাহ্য করা হবে না, এবং যারা আবেদন জমা করবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে ডাকা হবে। সাত ফেব্রুয়ারিতেই কিন্তু ওই নির্দিষ্ট স্কুলগুলোতে নোটিশে টাঙিয়ে দেওয়া হবে যে ইন্টারভিউ কবে হবে, অথবা হয়তো আপনাকে ফোন করে বলে দেওয়া হতে পারে যে অমুক দিন ইন্টারভিউ রয়েছে আপনাকে আসতে হবে, অন্যথায় অন্য কোনো কল লেটার কিন্তু ইস্যু করা হবে না। তো এই ছিল চাকরি সংক্রান্ত আজকের বিজ্ঞপ্তি। সেন্ট্রাল লেভেলে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, সিআইএসএফে নিয়োগ করা হবে প্রায় 1200 কনস্টেবল, সেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, ডিটেল দেখতে পারেন, সেখানে নোটিফিকেশান লিঙ্কটিং সবগুলো দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখতে পারেন, তাছাড়া পরবর্তী সেগুলো আলোচনা করব। এবং স্টাডি কিংবা জব রিলেটেড নিউজের জন্য অবশ্যই এসএমডিএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে কিন্তু আপডেটেড ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।